হেডিংটা প্রথমেই মানে এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখতেই হবে অন্যের থেকে নিজের খাতা আলাদা করার জন্য এই এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে ওই প্রাইস অফ কমোডিটিস তো সবাই দেবে তাহলে রাইস আমাকে একটু ডিফারেন্টলি ভাবতে হবে যে কি করা যায় তাহলে এখানে কি করলাম রাইজিং প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ক্রিপল দা ডেইলি লাইফস অফ কমন পিপল অফ দ্য কমন পিপল ক্রিপল মানে হচ্ছে পঙ্গু করে দেওয়া পঙ্গু করে দেওয়া মানে যে কোনো জায়গায় বাধা দেওয়া কোনো একটা অবস্টাকেল ক্রিয়েট করা এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রিপল শব্দটাকে ব্যবহার করতে পারি তাহলে রাইজিং প্রাইসেস যে প্রাইসেস মানে বৃদ্ধি পেতে থাকা দাম অফ এসেন্সিয়াল কমোডিটিস নিত্য প্রয়োজনীয় জিনিসের পঙ্গু করে দিচ্ছে সাধারণ মানুষের জীবন তাহলে মূল্যবৃদ্ধি পঙ্গু করে দিচ্ছে সাধারণ মানুষের জীবন এটা আমি হেডিং দিলাম তাহলে হাই প্রাইস রাইস তো ঠিক আছে কিন্তু আমরা রিপোর্টে কি লিখছি জেনারেলি যে প্রাইস রাইসের মানে এটার রেজাল্টটা যে মানুষের যে অসুবিধা হচ্ছে প্রাইস রাইসের ফলে মানুষের যে ক্ষতি হচ্ছে এটাই তো আমার রিপোর্টের মূল বিষয়বস্তু তাহলে আমি কিন্তু হেডিংটা দিয়ে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে এখানে জনজীবনে কি কি সমস্যা হচ্ছে জনজীবনের সমস্যাটাই আমার রিপোর্টের মূল বিষয়বস্তু রাইস রাইস যদি মানুষের এতটা অসুবিধা না করতো তাহলে এটা নিয়ে এত মাথা ব্যথা ছিল না তো আমি কিন্তু পুরো জিনিসটার ভাব মানে পুরো ব্যাপারটার যে মূল কথা সেটাকে আমি তুলে ধরলাম আমার হেডিংটার মাধ্যমে ম্যাম একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ ম্যাম বলছিলাম ওই ওয়ার্ড কাউন্টিংটা কোথা থেকে স্টার্ট হয় ওয়ার্ড কাউন্টিংটা কোথা থেকে পুরোটাতেই হয় আমি যতদূর জানি পুরোটাতেই হয় তবে আমি আরেকটু ক্লিয়ার করে জেনে না হয় বলবো যে যদি অন্য কিছু ইয়ে হয় তো এখানে আমি মোটামুটি লিখে দিয়েছি এবার আপনারা প্রয়োজন মতো ছোট বড় তো করতেই পারবেন আমি মোটামুটি একটু বেশি করেই করার চেষ্টা করেছি কারণ তো কেউ কেউ করবেন না না এটা ভাববেন যে যেটা লিখে দেওয়া হয়েছে ক্লাস থেকে সেটা মুখস্থ করি সেটা তো নয় তবে কি বিষয়গুলো যদি আমি একটু ডিটেইলে জেনে রাখি বিষয়গুলো একটু ডিটেইলে পড়া থাকলে কিছু জিনিস অলরেডি মাথার থেকে বেরিয়ে যায় পরীক্ষার সময় একটা প্রেশার থাকে তো আমি একটুখানি মোটামুটি সাইজ ইয়ে করেই লিখেছি আচ্ছা তাহলে হেডিং হয়ে গেল বাই স্টাফ রিপোর্টার হয়ে গেল জায়গার নাম বলেইছি যে আগের থেকে দেব না এবং ডেট দিয়ে দিলাম এরপরে কি বলছি আ স্টিপ রাইস ইন দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস ওভার দ্য পাস্ট ফিউ মান্থস হ্যাজ পোজড আ গ্রেট চ্যালেঞ্জ টু ওয়ার্স দ্য কমন পিপল অফ দ্য কান্ট্রি তাহলে স্টিপ রাইস স্টিপ কথাটার মানে হচ্ছে খুব খাড়া মানে খুব কম থেকে বেশির দিকে চলে যাওয়া মানে কন্টিনিউয়াস বাড়ছে তো এই অর্থে আমরা স্টিপ কথাটা ব্যবহার করি খাড়া ঢাল এই ক্ষেত্রেও কিন্তু স্টিপ কথাটা ইউজ হয় তাহলে এই উত্তরোত্তর যে মূল্য বৃদ্ধি এটা কি করছে গত কয়েক মাস ধরে এটা সাধারণ মানুষের কাছে কিন্তু একটা খুব বড় সমস্যা তৈরি করেছে এই যে পোস্ট আ গ্রেট চ্যালেঞ্জ আমি দেখুন এখানে টেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি কারণ কি কারণ এই যে পুরো রিপোর্টটা আমরা লিখছি সেটা কিন্তু যে মূল্যবৃদ্ধিটা ঘটেছে তার কনসিকুয়েন্স মানে তার ফল আমরা এখনো ভোগ করছি তার ফলটা এখনও রয়েছে সেই জন্য আমি যে সেন্টেন্সগুলো লিখেছি বেশিরভাগই কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ব্যবহার করেছি যেহেতু এর কনসিকুয়েন্স এখনও রয়েছে মানে একটা খুব বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাধারণ মানুষকে মিডল ক্লাস পিপল আর ঘটনার সবচেয়ে খারাপ শিকার কারা কারা ডেইলি ওয়েজ আর্নার্স মানে যারা দিন আনে দিন খায় এবং মিডল ক্লাস পিপল এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ এরা হচ্ছে সবচেয়ে বেশিভাবে ভাবে ক্ষতিগ্রস্ত দ্য প্রাইসেস অফ দ্য ডেইলিটিস এই যে দেখুন এসেন্সিয়াল কমিডিটিস আমার তো টপিক এটাই এই শব্দ তো আমার বারবার আসবে তো এটাকে আমরা প্রত্যেকবার এসেন্সিয়াল কমিডিটিস না বলে এর কি সমার্থক শব্দ আমরা ইউজ করতে পারি এটা একটুখানি ভাবতে হবে যে একই কথা বারবার যদি একটা সব সেন্টেন্স থাকে জিনিসটা শুনতে বা পড়তে কেমন একটা মনোটোনাস লাগে কারণ টিচার তো একবারে আপনার পুরো লেখাটা পড়বেন প্রত্যেকটা লাইনেই যদি একই শব্দ পান তার নিজেরও একটু মনোটোনাস লাগবে তো একটু চেষ্টা করতে হবে সব জায়গায় নয় সব জায়গায় করাও সম্ভব নয় নয় একটা লাইন দিলাম একটা ওয়ার্ড পরের লাইনে হয়তো তার সমর্থকটা ইউজ করলাম এটা একটু মাথায় রেখে চলবেন তাহলে এখানে কি বললাম ডেইলি নেসেসিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিস একই ব্যাপার দ্য প্রাইসেস অফ দ্য ডেইলি নেসেসিটিস লাইক ফুড গ্রেইনস সুগার পটেটো এডিবল অয়েল এটসেট্রা আর রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্স এবং এটা কি হচ্ছে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডস এটা কিন্তু একটা ইডিয়াম ইউজ করা হলো অ্যান্ড ইভেনচুয়ালি এবং ঘটনাক্রমে গোয়িং বিয়ন্ড দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য কমন পিপল এবং আস্তে আস্তে এটা সাধারণ মানুষের যে কেনার ক্যাপাসিটি কেনার যে ক্ষমতা তার বাইরে চলে যাচ্ছে দ্য প্রাইসেস অফ দ্য পেট্রোলিয়াম প্রোডাক্টস ইনক্লুডিং এলপিজি হ্যাভ অলসো উইটনেসড আ শার্প হাইক অ্যাডিং টু দা উজ অফ দ্য কমন পিপল তাহলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে কিসের এলপিজির ইনক্লুডিং এলপিজি এলপিজি গ্যাস এটা কিন্তু কেউ ব্যবহার করবে না অনেক জায়গায় অনেকে লেখে গ্যাস এটা ইউজ করবেন না এটা হ্যাজ হ্যাভ অলসো উইকনেসড এবং এটা সাক্ষী হয়েছে আর কি এটা দেখেছে উইকনেস মানে হচ্ছে কোনো একটা কিছু সাক্ষী থাকা তাহলে পেট্রোপণ্যের দামও কিন্তু দেখেছে একটা শার্প হাইক একটা খুব মানে শীঘ্রই বৃদ্ধি একটা খুব বড় বৃদ্ধি এবং অ্যাডিং টু দ্য উজ অব দ্য কমন পিপল এবং যেটা সাধারণ মানুষের দুর্দশা উ মানে হচ্ছে দুর্দশা দুর্দশাটাকে আরও বাড়িয়ে দিয়েছে এটাকে আমি এভাবেও লিখতে পারতাম যে দ্য শার্প রাই হাইক অ্যান্ড ইট অ্যাডস টু দ্য উজ অব দ্য কমন পিপল কিন্তু আমি ওয়ার্ড কমানোর চেষ্টা করবো এবং সবসময় যত কনজাংশন কম ব্যবহার করে আমি সেগুলোকে সিম্পল সেন্টেন্স করতে পারি কম্বাইন্ড কিন্তু আপনারা দেখছেন সিম্পল টু কম্পাউন্ড কম্পাউন্ড টু কমপ্লেক্স এগুলো করানো হচ্ছে এখানে কিন্তু আমি ইউজ করে পার্টিসিপাল ইউজ করে কিন্তু আমি এটাকে সিম্পল সেন্টেন্স করে দিলাম অ্যাডিং টু দা উজ অব দ্য কমন পিপল যেটা সাধারণ মানুষের দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে অ্যাকর্ডিং টু সাম ইকোনমিস্ট কিছু ইকোনমিস্ট এর মতে ইনফ্লেশন আর্টিফিশিয়াল স্টোরেজ অফ ফুড গ্রেন্স আনলফুল হোর্ডিং অফ এসেন্সিয়াল মার্কেটিং অব দ্য প্রাইস রাইস এটা আপনাদের পয়েন্টে দেওয়া ছিল যে কী কী কারণ সেটাকে ধরে কিন্তু লিখে দেওয়া হয়েছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি আর্টিফিশিয়াল স্টোরেজ অব ফুড গ্রেন্স যে খাদ্যদ্রব্যের যে আর্টিফিশিয়াল স্টোরেজ যে সেটাকে জমা করে রাখা আর্টিফিশিয়ালি আনলফুল হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস যে কোনো কিছু বেআইনিভাবে হোর্ড করে রাখা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং ব্ল্যাক মার্কেটিং মানে যে সেটা সেগুলোকে বেশি দামে বিক্রি করা ব্ল্যাকে বিক্রি করা যেটাকে আমরা চলতি ভাষায় বলি তো এইগুলোই হচ্ছে আমার প্রাইস রাইসের কারণ মোর ওভার এর উপরে এই মোর এই শব্দগুলো ব্যবহার করবেন সবসময় মানে এটা কি করে আগের লাইনের সঙ্গে পরের লাইনের একটা সংযোগ স্থাপন করে তো এরকম কনজাংশন কিন্তু কোথাও কোথাও সরি সব লাইনে নয় কখনো কখনো কোথাও কোথাও কিন্তু ব্যবহার করতে পারেন মোর ওভার ইন রিসেন্ট পাস্ট এবং কিছু এই জাস্ট কিছুদিন আগে দ্য আনপ্রেসিডেন্টেড প্রাইস রাইস আনপ্রেসিডেন্টেড মানে যেটা সচরাচর হয় না মানে একদম যেটা খুবই দুর্লভ দেখতে পাওয়া দুর্লভ এরকম একটা ঘটনা তাকে আমরা আনপ্রেসিডেন্টেড বলি আনপ্রেসিডেন্টেড প্রাইস রাইস অফ পেট্রোল ডিজেল ডিউ টু সাম ইন্টারন্যাশনাল ইস্যুস হ্যাজ ইনক্রিজ দ্য ট্রান্সপোর্টেশন কস্ট অফ দ্য গুডস অফ গুডস অ্যান্ড প্লে আ গ্রেট রোল ইন দা ওভারঅল প্রাইস রাইস তাহলে ভেঙে ভেঙে পড়বো এর সাথে আর কি জাস্ট কিছুদিন আগে যে আনপ্রেসিডেন্টেড প্রাইস রাইসটা হয়েছিল পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে কিসের জন্য ডিউ টু ইন্টারন্যাশনাল ইস্যুস কিছু আন্তর্জাতিক কারণে এটা কি করে দিয়েছিল ট্রান্সপোর্টেশান কস্টটাকে কস্টটাকে বাড়িয়ে দিয়েছিল এবং যেটা ওভারঅল প্রাইস রাইসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে আমি একটা প্যারাগ্রাফে কি লিখলাম যে প্রাইস রাইসের ফলে মানুষের কি মানে বলতে পারি তার কারণগুলো কি কি সেগুলোই আমি মেইনলি লিখলাম একটা মোটামুটি বিষয় বিষয়গুলোর সাথে আর একটা প্যারাগ্রাফ আমি করেছি যেখানে আমি এর ফলাফল এবং এর প্রতিকারের উপায় মানে আমার তিনটে পয়েন্ট ছিল আমি সেই তিনটে পয়েন্টের উপরেই এমফেসিস করেছি মানে আমার যেরকম পয়েন্ট থাকবে সেই অনুযায়ী আমি করব। অবশ্যই নিজের প্রয়োজন মানে প্রয়োজন মতো ইচ্ছা মতো আমি কিছু জিনিস অ্যাড করতে পারবো কিন্তু কিছু মানে বাদ যেন না চলে যায় পয়েন্টে আছে কিন্তু আমি লিখলাম না এমনটা যেন না হয় তাহলে কি বলা হচ্ছে প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ডিক্রিজেস দ্য স্ট্যান্ডার্ড অফ কমন স্ট্যান্ডার্ড অফ লাইফ অফ কমন পিপল সাধারণ মানুষের জীবনযাপনের মানকে কমিয়ে দেয় অ্যান্ড ইনক্রিজেস কোরপশান ইন সোসাইটি এবং সমাজে যে কোরআশান যে সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস দুর্নীতি এগুলোকে বাড়িয়ে দেয় মানে কি যখনই জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমার পকেটে পয়সা নেই আমি তখনই চুরি টাকাটি করতে যাব তো অত কথা লিখতে গেলে জিনিসটা আরও বড় হয়ে যাবে তো সেই জন্য আমি একেবারে কোরআপশান ইনক্রিজ করাপশান মানে করাপশান বাড়িয়ে দেয় ভাবে লিখে দিলাম দ্য কোভিড নাইনটিন প্যান্ডেমিক অ্যান্ড দ্য ইভেন্চুয়াল লকডাউন তাহলে কোভিড নাইনটিন যে প্যান্ডেমিক হয়েছিল এবং তার ফলস্বরূপ যে লকডাউন হয়েছিল হ্যাভ অলরেডি র্যান্ডার্ড মেনি পিপল জবলেস অনেক মানুষকে অলরেডি এটা জবলেস করে দিয়েছে ইন দিস সিচুয়েশান এই পরিস্থিতিতে দিস প্রাইস হাইক এই মূল্যবৃদ্ধিটা হ্যাজ থ্রোন দ্য কমন পিপল ইন্টু গ্রেট সাফারিং এটা সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণ সাফারিং বা কষ্টের মুখে ঠেলে দিয়েছে টু ফাইট এবার এর কি প্রতিকারের উপায় এই অনুযায়ী সেটা রয়েছে আর কি টু ফাইট এগেনস্ট দিস গ্রেভ সিচুয়েশান গ্রেভ মানে হচ্ছে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর সিচুয়েশানটার বিরুদ্ধে লড়াই করবার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ গভর্নমেন্ট অলরেডি তৈরি করেছে সেট আপ হ্যাজ সেট আপ কারণ সেটের পাস পার্টিসিপেলও কিন্তু সেটই হয় সেজন্য পারফেক্টেও কিন্তু সেট চেঞ্জ হলো না পারফেক্টেন্সি ইউজ হয়েছে আপ ওপেন সেল অ্যারেঞ্জমেন্ট অফ ফুড গ্রেন্স মানে ফুড গ্রেন খাদ্যদ্রব্যের যেগুলো যে রেশন দেওয়ার যে ব্যবস্থা সেটাই হচ্ছে ওপেন সেল অ্যারেঞ্জমেন্ট অফ ফুড গ্রেনস সেটাই ফ্রম দ্য সাইড অফ গভর্নমেন্ট ইট ইস স্টেটেড গভর্নমেন্টের পক্ষ থেকে এটা বলা হয়েছে এটা ইনভার্টেডের মধ্যে রয়েছে দেখুন তুলেও দিতে পারেন কোন রকম দ্য ফল ইন দ্য প্রাইস অফ ইন্ডিয়ান রুপি ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট তাহলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রা বা ভারতীয় রুপির দাম কমে যাওয়াটা ইজ এ কজ অফ প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিস বর্তমান অর্থনৈতিক সমস্যার একটা কারণ বাট কিন্তু দেয়ার ইজ নো শর্টেজ ইন ফুড সাপ্লাই ইন দ্য কান্ট্রি কিন্তু দেশের যে ফুড সাপ্লাই খাদ্য যে আহ খাদ্য সাপ্লাই করা হচ্ছে যেটা সেই তাতে কিন্তু কোনোরকম কোনো কমতি বা ঘাটতি নেই শর্টেজ মানে হচ্ছে কমতি সো ইট ইস ক্লিয়ার দ্যাট তাহলে এটা পরিষ্কার যে দ্য হোল্ডারেসিবল ফর দিস আর্টিফিশিয়াল শর্টেজ অফ এসেন্সিয়াল কমোডিটিস তাহলে এই যে দ্রব্যমূল্যের যে আর্টিফিশিয়াল শর্টেজ এই যে মানে বাজারে যে জিনিসের কম জিনিসের যে অভাব এটা আর্টিফিশিয়াল এবং এর কারণ হচ্ছে এই হোর্ডাররা দ্য হোর্ডার মানে হচ্ছে যারা এই ব্যাক মার্কেটিং করে জিনিসপত্রগুলোকে মানে জমা করে রাখে তাদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট মেজার টু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস লাইক হোর্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং তাহলে গভর্নমেন্টের স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত টু কার্ভ কার্প মানে হচ্ছে দমন করা দমন করার জন্য এই ইনলিগাল হোর্ডিং এবং ব্ল্যাক মার্কেটিংগুলোকে মোর ওভার ইন অ্যান্ড ওভার পপুলেটেড কান্ট্রি লাইক ইন্ডিয়া এবং ভারতের মতো জনবহুল একটা একটা দেশে মোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুড বি ইনিশিয়েটেড মানে আরও বেশি পরিমাণ ইন্ডাস্ট্রি ইন্ডিয়া সরি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর জোর দেওয়া উচিত বা আরও বেশি পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি করা উচিত সো দ্যাট যাতে জব অপরচুনিটিস মে ইনক্রিজ জব অপরচুনিটি কাজের সুবিধা যাতে বাড়তে পারে অ্যান্ড দ্য সাপ্লাই চেন টু রিমেইন ইন এবং খাদ্যের যে সাপ্লাই সেটাও যথাযথ থাকতে পারে টু মানে হচ্ছে ও মানে খাদ্যের সাপ্লাই ও যাতে ঠিকঠাক থাকে ইনট্যাক্ট মানে হচ্ছে বজায় থাকা আর কি রিমেইন ইনট্যাক্ট মানে বজায় থাকা তাহলে এই টুটা মানে কিন্তু টিও টু নয় কিন্তু টি ও টু এটার মানে হচ্ছে ও এই হিসেবে ইউজ হয়েছে আর কি তাহলে এটা আমি টোটালটা লিখেছি একটু ওয়ার্ড আপনারা বেশিই পাবেন কারণ অনেকগুলো বিষয়কে একসঙ্গে কভার করা রয়েছে আপনারা প্রয়োজনে যদি মনে হয় যে আমার ওয়ার্ড লিমিট ছাড়িয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে এই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এগুলোর কথা কিন্তু ছেড়ে দিতে পারেন মানে এই এই পার্টটা এই পার্টটা তো ছেড়ে দিতেই পারেন কারণ এর কোনো রকম কোনো মানে এই কোনো পয়েন্টে আর কি ছিল না এটা তো সেই জন্য এগুলোকে আপনারা প্রয়োজন মতো ছোটো করে নিতে পারবেন হ্যাঁ দেখতে বাকিরা যারা আছেন তারাও থাকুন অন্যের কপি দেখলে কিন্তু ভুলগুলো অনেক সময় সেমই হয় তো সেই কারণে কাজে কিন্তু চলে আসে তো আমি উনি যেহেতু রয়েছেন ওনারটা আগে চেক করে দিই আর কয়েকজন যদি জয়েন করে তারপর আমি মডেল আনসার কি দিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন ফার্স্টে রিপোর্ট লেখার জন্য আমাদের কি লাগে একটা হেডিং দিতে হয় তাই তো ডেমো ক্লাসটা করিয়েছিলাম একটা সেটা সবাই দেখেছেন তো যেটা ইউটিউবে রয়েছে হ্যাঁ হ্যাঁ হুম তো একটা প্রথমে কি দিতে হয় হেডিং দিতে হয় সেই হেডিংটাতে আমি একটা কথা বলেছিলাম সেদিন ক্লাস করানোর সময় যে ফার্স্ট লেটারগুলো অ্যাট লিস্ট কিন্তু ক্যাপিটালে দিতে হয় কিন্তু প্রাইস হাইক এই যে হাইকের এইচ অফ আর্টিকেল মানে আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া যেহেতু এটা একটা প্রিপোজিশন তাই অফের ওটাকে ক্যাপিটাল করার দরকার নেই কিন্তু এসেন্সিয়ালের ই কমোডিটিজের সি এগুলো সব কিন্তু ক্যাপিটালে হবে কোন কোনো জায়গায় সব মানে পুরোটাই ক্যাপিটালে থাকে রিপোর্টার হেডিংটা পুরোটাই ক্যাপিটালে থাকে তাতেও কোনো সমস্যা নেই এই পুরোটাকেই আপনি কিন্তু ক্যাপিটালেও লিখতে পারেন কিন্তু ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হওয়া জরুরি হতেই হবে আর কি আর্টিকেল এবং ছাড়া অফ টু ডি এগুলো বাদ দিয়ে সব কিছু ক্যাপিটালে করতে হবে তাহলে প্রথমে হয়ে গেল হেডিং এর সমস্যা এরপরে বাই আ স্টাফ রিপোর্টার এটা ঠিক আছে এরপরে পিএসসির নিয়ম অনুযায়ী কিন্তু কোনো জায়গার নাম কোনো পার্সনের নাম এগুলো কিন্তু ইউজ করা যায় না আপনাদের যে কোয়েশনটা ছিল সেখানে কিন্তু কোনো জায়গার নাম ছিল না যে মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বোট ক্যাপসাইজ এই ধরনের কিছু থাকে তাহলে সেখানে জায়গাটার নাম মেনশন করা থাকে তাহলে সেখানে আমি এখানে জায়গার নামটা ইউজ করতে পারি কিন্তু এখানে প্রাইস রাইসের ক্ষেত্রে কোথায় হয়েছে ঘটনাটা পুরো ইন্ডিয়া জুড়েই হয়েছে এখানে কোনো জায়গার নাম যেহেতু মেনশন করা নেই কোয়েশ্চেনে আমরা কিন্তু কোনো জায়গার নাম মেনশন করব না এখানে আমরা কি লিখতে পারি এক্স ওয়াই জেড লিখতে পারি আচ্ছা মিউট করে রাখুন সৌরভ পাত্র মিউট করে রাখবেন শুনুন ভালো করে কোনো সমস্যা হলে তখন আনমিউট করে কথা বলবেন এক্স ওয়াইজেড এবিসি এরকম কোনো একটা কিছু অ্যানোনিমাস কিছু দিতে হবে আমরা কিন্তু কখনোই কোনো জায়গার নাম যদি কোয়েশ্চেনে উল্লেখ না থাকে তাহলে দেব না টেন্থ মে এখানে ইয়ারটা দিয়ে দেবেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেন কোলন দিয়ে তারপরে এখানে যা লিখেছেন আমি অলরেডি চেক করে রেখেছি আমি শুধু ভুলগুলোকে বলে দিচ্ছি আচ্ছা এখানে একটা ব্যাপার একবার দেখে কন্ডিশন অফ কমন পিপল স্পেশালি মিডিল ক্লাস ফ্যামিলি ইজ রানিং সো ব্যাড বিকজ অফ সো ব্যাড মানে কতটা খারাপ সো এই ক্ষেত্রে আমরা ইউজ করি যে এতটাই খারাপ তারপরে একটা কি দ্যাট দিতে হয় যে এতটাই খারাপ যে এই ঘটনাটা ঘটেছে এরকম কিছু একটা দিতে হয় এখানে আমরা সো লিখবো না সেই জন্য যেহেতু দ্যাট দিয়ে আর কিছু আমি অ্যাড করছি না তাই সো না লিখে আমি ভেরি লিখি না তাহলেই তো মিটে গেল যে খুবই খারাপ ইজ ভেরি ব্যাড বিকজ অফ প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস ঠিক আছে দা মেইন কজেস কিন্তু আপনি এখানে দিচ্ছেন অফ প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইজ ইজ হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ব আর কজেস যখন বলছেন তাহলে তো হয়ে গেল জিনিসটা প্লুরাল তাহলে প্লুরাল আর সিঙ্গুলার একসঙ্গে কিন্তু ইউজ করা যাবে না একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার ওয়ার্ব ব্যবহার করব এবার কমোডিটিজ ইজ আর্টিফিশিয়াল শর্টেজ অফ ফুড গ্রেইনস আপনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন তার মানে কি যে মানে ফুড গ্রেনস এর যে আর্টিফিশিয়াল শর্টেজ এটাই হচ্ছে প্রাইস হাইকের মেইন কারণ তাহলে একটাই তো কারণের কথা বলছেন তাহলে এখানে কজেস দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু কজ দেবেন দ্য মেইন কজ অফ প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইজ এই কমোডিটিস দেখে কিন্তু আবার আর করে দেবেন না কখনো কারণ সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের একদম শুরুতে যেটা আছে মানে কারণ কারণটা হচ্ছে এখানে সাবজেক্ট দ্য মেইন কজ প্রধান কারণ এটা হচ্ছে আমার সাবজেক্ট তো সেটা অনুযায়ী আমার ভার্বটা হবে এই অবধি দেয়ার আর অলসো মেনি এবার মেনি যখন বলছি মেনি তো প্লুরাল তারপরে তো আর শুধু রিজন দিলে হবে না মেনির পর একটা প্লুরাল দিতে হবে প্লুরাল কোনো ইউজ করতে হবে সেই জন্য মেনি আমি আদার করে দিয়েছি কারণ আপনি যখন অলরেডি একটা বলেছেন তারপরে আমি আরও কিছু কারণ যখন বলছি তখন আমি আদার শব্দটাকে ইউজ করতেই পারি মেনি আদার রিজনস অফ প্রাইস হাইক অফ এসেন্সিয়াল গুডস ঠিক আছে আচ্ছা কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই বলবেন প্রাইস পি আর এসি না সি লিখেছিলেন আমি বুঝতে পারিনি আমি ঠিক করে লিখে দিয়েছি এরকম ওভার কিন্তু করবেন না পরীক্ষার খাতায় যে এরকম করলে যদি ক্লিয়ারলি বোঝা না যায় হয়তো সামনাসামনি হার্ড কপিতে বোঝা যাবে এখানে সফট কপি থেকে চেক হচ্ছে বলে হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তবুও ওভার রাইটিং করাটাকে একদমই অ্যাভয়েড করবেন আচ্ছা ফ্রম দোজ গুডস ঠিক আছে পপুলেশন পপুলেশন শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন পিপল প্লুরাল কিন্তু পপুলেশন মানে কি জনসংখ্যা এটাকে এটাকে কিন্তু প্লুরাল নয় এটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে ভার্বের সঙ্গে একটা এজ যুক্ত করতে হবে পপুলেশন ইনক্রিজেস ইনক্রিজ বলতে পারবো না পপুলেশন যেহেতু সিঙ্গুলার নাউন ডে বাই ডে ডে বাই ডে অ্যাজ এ রেজাল্ট এবার এখানে মানে পপুলেশন হচ্ছে প্রতিদিন যার ফলে কিছু ঘটনা ঘটছে এটা কিন্তু আপনি পরের লাইনটাতে চলে যাচ্ছেন এখানে ফুল স্টপ না দিয়ে ফার্স্ট লেটার ক্যাপিটাল না করে কিন্তু হবে না পপুলেশন প্রতিদিন বাড়ছে যার ফলে এরকম হচ্ছে যার বা আপনি কোনো এখানে কনজাংশন কিছু ইউজ করছেন না তাই আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি অ্যাজ এ রেজাল্ট দেয়ার তো হবে দেয়ার না কারণ মানে এই জিনিসগুলো রয়েছে পপুলেশন গ্রোথের জন্য পপুলেশনের ইনক্রিজ যে হচ্ছে বা ইনক্রিমেন্টের জন্য এই ঘটনাগুলো ঘটছে দেয়ার ইজ সেই জন্য হয়েছে ল্যাক অফ ফুড ডিক্রিজ পার হেডল্যান্ড এরকম বললে হবে না ডিক্রিজ ইন যে মাথা পিছু জমিতে কমতি পড়ছে জমিতে এই তেটা কোথায় যাবে যে কোনো এ তে যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি ইংলিশে কিন্তু কোনোটাই ফালতু যায় না সব কিছুর জন্যই কোনো না কোনো একটা প্রিপোজিশনকে আনতে হয় তাহলে ডিক্রিজ ইন পার হেড ল্যান্ড মাথা পিছু জমিতে কমতি হওয়া ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্টে বৃদ্ধি তো এখানে কিন্তু এই প্রিপোজিশনগুলোকে অ্যাড করতে হবে এইভাবে সেন্টেন্স করলে আর এখানে ফুল স্টপ না দিয়ে এটাকে যদি আপনি একটা সেন্টেন্স হিসেবে চালাতে যান তাহলে সেটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে না তো সেই জন্য যখন মনে হবে এরকম যে সেন্টেন্স বড় হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই ছোটো ছোটো সেন্টেন্স লিখুন ফুল স্টপ দিয়ে পরের লাইনে আবার শুরু করুন এভাবে করলেই কিন্তু ভালো হবে সো দ্য কমন পিপল ক্যান নট আর্ন অ্যাজ 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 মাচ মাচ ফুল স্টপ দিয়ে দিলেন কিন্তু তাহলে কি অ্যাজ অ্যাজ মাচ কিছুটা একটা বলতে হবে পিপল ক্যান নট আর্ন তারা আর্ন করতে পারে না তাদের যতটা প্রয়োজন তাহলে অ্যাজ মাচ অ্যাজ দে নিট তাদের যতটা প্রয়োজন তারা আর্ন করতে পারে না অ্যাজ মাচ অ্যাজ যদি কমপ্লিট এখানে ফুল স্টপ দিয়ে দেন তাহলে কিন্তু মিনিংটা কমপ্লিট হলো না সেন্টেন্সের ডেফিনেশনে কি বলা আছে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে এই দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে এখানে এটা না গ্রামাটিক্যালি ঠিক হচ্ছিল না মনের ভাব সম্পূর্ণ মানে প্রকাশ করতে পারছিল এই দে নিট কথাটা ছাড়া হ্যাজ বিন ইনক্রিজ ফর প্রাইস অফ ডিজেল হ্যান্ড পেট্রোল ঠিক আছে দেন অ্যাজ এ রেজাল্ট দ্য কমন পিপল আর সাফারিং আচ্ছা মোস্ট যে সবচেয়ে বেশি এটা হচ্ছে একটা সুপারলেটিভ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলে তার আগে অবশ্যই দা আনতে হয় মানে সবথেকে বেশি সাফার করছে মানুষ তাহলে তার জন্য কমন পিপল সবচেয়ে বেশি সাফার করছে তাহলে দা মোস্ট কথাটা সব থেকে বেশি এটার জন্য যেহেতু এটা একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ সেই জন্য আমাদের দা কথাটাকে আনতে হবে দ্য কন্ডিশন অফ ডেইলি ওয়েজ আর্নার্স ইজ আবার সেই প্রথম লাইনটার মতো ভুল করলেন সো সো ওস্ট করলে কি হবে দিয়ে কিছু একটা লিখতে হবে মানে এতটাই খারাপ যার ফলে কিছু একটা হচ্ছে এটাকে প্রকাশ করতে হবে তা সেই জন্য আমার সো দরকার নেই ইউজ করার ইজ ওর্স্ট করে দিলেই হবে ইজ দা ওটা করতে পারেন ইজ দা ওস্ট ও যেহেতু একটা সুপারলেটিভ ডিগ্রি ডেইলি নেসেসারিজ গুডস করেছিলেন এখানে প্লুরাল করেছিলেন গুডস তো প্লুরাল করছেন আর নেসেসারি নেসেসারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভের প্লুরাল কিন্তু হয় না প্লুরাল হয় হচ্ছে নাউন এবং প্রোনাউনের নাম্বার চেন শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই কিন্তু হয় তাই নেসেসারি জিনিস কথাটা এটা একটা কেমন না নেসেসারি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কিন্তু কখনো প্লুরাল হয় না তাই নেসেসারি ব্যবহার করব। ডেইলি নেসেসারি গুডস যেহেতু গুডস প্লুরাল হয়ে গেল তাই আর ইজ ব্যবহার করতে পারবো না আর ডেইলি নেসেসারি গুডস আর গেটিং কস্টলি বলছেন আপনি কস্টলি মানে তো দামি মানে দামটা বেড়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে যতটা দাম ছিল তার থেকে আরো বাড়ছে তার মানে কি পূর্বের সাথে বর্তমানের কম্প্যারিজন হচ্ছে একটা আর যেখানেই কম্প্যারিজন হবে দুটো জিনিসের মধ্যে সেখানেই আমাকে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে কস্টলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর কস্টলি আর মানে হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ সেই জন্য যেখানে আমি আগের দাম এবং বর্তমান দামের মধ্যে কম্পেয়ার করছি দুটো জিনিসের মধ্যে যেখানে কম্প্যারিজন হচ্ছে সেই জন্য আমার এখানে কস্টলি আর মানে কম্পারেটিভ ডিগ্রিটাকে ব্যবহার করতে হবে মেনি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সেই একই সমস্যা অ্যাক্টিভিটিস এটা তো একটা প্লুরাল প্লুরাল নাউন তাহলে প্লুরাল নাউনের সঙ্গে তো হ্যাজ বসবে না হ্যাভ বসাতে হবে মেনি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন ইনক্রিজড ভিআইটিআইএস স্পেলিংগুলোও কিন্তু দেখবেন অ্যান্ড ইকোনমিক্স টেক্স ওয়াইজ এখানে যেটা ফলো করেছেন যে কোনো ব্যক্তির নাম ইউজ করা যাবে না একদমই ঠিক আছে আচ্ছা প্রথমে যদি এক্স ওয়াইজেড দেন তাহলে আর এখানে এক্স ওয়াইজেড দেবেন না এখানে যদি এক্স ওয়াইজেড দেন তাহলে ওখানে এবিসি দিন বা অন্য যে কোনো কিছু দিন কোনো অসুবিধা নেই টু কন্ট্রোল দ্য প্রাইস প্রাইস অফ দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট আচ্ছা শুড শুড তো একটা মডাল ভার্ব মডাল ভার্বের পরে বার্বের মানে মেইন ভার্বটার জাস্ট বেস ফর্মটা বসে যায় এটার কোনো সাথে এস বাই এস যুক্ত হবে না কোনো কিছুর পাস্ট হবে না কিচ্ছু হবে না ইমপ্লিমেন্ট হচ্ছে বেস ফর্ম বার সেটাই বসে যাবে দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট লস্ট এগেনস্ট এগেনস্ট ডিজহনেস্ট বিজনেসম্যান অ্যান্ড দ্য মেন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এই ছিল আপনার টোটাল রিভিউ তাহলে আপনার সমস্যাটা কোথায় আপনার সমস্যা হচ্ছে নাম্বার মানে সাবজেক্ট এগ্রিমেন্টের সমস্যা রয়েছে আপনার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ইউজ করতে হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকেও আপনার প্লুরাল ব্যবহার করতে হবে তাহলে কি আপনাকে ঠিক করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটার দিকে নজর দিতে হবে আর মোটামুটি ঠিকঠাকই আছে এবার বলুন এবার আপনি আনইউজ করে বলুন আপনার কিছু বলার থাকলে না ঠিক আছে আমি ফার্স্ট দিন লিখলাম তো মানে নিজে থেকে আমি আবার ট্রাই করব হ্যাঁ একদমই তাই ভাবে লিখতে লিখতেই জিনিসগুলো কিন্তু ঠিক হবে আমি আনসার কিটা যখন দিয়ে দেবো তখন দেখবেন ইডিয়ামসের ইউজ কীভাবে করা যায় এই জিনিসগুলো কিন্তু বেটারমেন্টে হেল্প করবে আর আপনাকে যেটা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে আপনার প্রবলেম যেহেতু আর এটা একদম বেসিক সেন্টেন্স তৈরির একদম বেসিক আর কি ডেসক্রিপটিভ যাই লিখতে যাবেন আপনার এই জিনিসটা কাজে লাগবে তো সবসময় খেয়াল রাখবেন যে সাবজেক্টের সঙ্গে ভার্বটাকে আমি ঠিকঠাক ব্যবহার করছি কিনা মোটামুটি ব্যাস আর তাছাড়া খুব একটা সমস্যা নেই করতে থাকুন আরো বাড়িতে আমি তো প্রতিদিন প্রতি সপ্তাহে আপনাদের আর কি মান্থলি তিনটে ক্লাস হবে ফোর্থ উইকে মক টেস্ট হবে আপনি তো কেপি তো হ্যাঁ তো আবার নেক্সট উইক মানে এই মঙ্গলবার মানে নেক্সট মঙ্গলবারের ক্লাসটা তো আজকে হয়ে গেল আবার তার পরের মঙ্গলবার ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস হবে আবার আমি নতুন কিছু লিখতে দেবো আর মাঝেও আপনাদের পরীক্ষা যেহেতু একদম সামনে চলেই আসছে মে এপ্রিল রেজাল্ট বেরিয়ে গিয়েছে আপনারা কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে থাকবেন আচ্ছা আর কে আছেন যে কপি জমা দিয়েছিলেন কে কে জয়েন করেছেন আমি আছি আমি আছি হ্যাঁ বোতন মন্ডল ঠিক আছে আপনার আপনি পিডিএফ ফর্মেটে দিয়েছিলেন সবাই একটু খেয়াল রাখবেন পিডিএফ ফর্মেটেই কিন্তু দেবেন তাহলে চেক করতে সুবিধা হবে না হলে আমাকে আবার পিডিএফ করে নিতে হবে আজকে তো অল্প কয়েকটা কপি ছিল ঠিক আছে বেশি কপি যখন পড়বে সবাই যখন জমা দেবে তখন তাহলে চেক করাটা চাপের হয়ে যাবে আপনি তো শুরুতে ছিলেন না আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে হেডিং এর রিপোর্টের হেডিং এর অন্তত ফার্স্ট সবসময় ক্যাপিটাল থাকতে হবে পুরোটাও ক্যাপিটালে করতে পারেন অসুবিধা নেই কিন্তু মিনিমাম ফার্স্ট আর্টিকেল এবং ছাড়া মানে ডি আর এই অফটা যেমন একটা মানে আমার প্রিপোজিশন এগুলো ছাড়া বাদ বাকি কিন্তু কিছুকে থাকতে হবে আমার ক্যাপিটাল লেটারে তো এখানে এইচ এগুলোকে ঠিক করতে হবে ঠিক আছে প্রথমে জায়গার নাম দিয়েছেন কলকাতা কিন্তু জায়গার নাম কি আপনার হ্যাঁ জায়গার নাম যদি কোশ্চেনে না থাকে দরকার নেই দেওয়ার এক্স এবিসি যা হোক একটা কিছু দেবেন কোনো ব্যক্তির নাম ইউজ করবেন না কোনো জায়গার নাম ইউজ করবেন না অ্যানোনিমাস কিছু একটা দিয়ে রাখবেন নাওয়েডেজ দ্য প্রাইস অফ এসেন্সিয়াল দ্য মিসিং ছিল এখানে ইনক্রিজিং ডে বাই ডে এগুলো ঠিক আছে যা ঠিক আছে তার পড়লাম না দ্য প্রাইস রাইস হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্ট তো হবে না হ্যাজ যখন ইউজ করছি তাহলে এটা কোন টেন্স ইউজ করছি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি প্রেজেন্ট পারফেক্টে মেইন বার্বের সঙ্গে মানে মেইন বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয় তাই অ্যাফেক্টেড হবে এখানে তারপরে প্রবলেম রয়েছে হচ্ছে আচ্ছা লেটেস্ট প্রাইস হাইক অফ কুকিং গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম গুডস মেক্স দ্য ম্যাটার ওরসেন ওরসেন করা যাবে না ওরসেন হচ্ছে একটা ভার্ব আপনি যখন মেকটাকে ভার্ব ব্যবহার করে ফেলেছেন মেক্সটা যখন ভার্ব আপনি ইউজ করে ফেলেছেন তারপর আর ওডসেন করতে পারবেন না তাহলে মেক্স দ্য সিচুয়েশন ওটস ওটস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে আপনি যেহেতু একটা ভার্ব ইউজ করে ফেলেছেন তাই আপনার এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে আপনি যদি এখানে মেক্স ইউজ না করতেন তাহলে একেবারে আপনি ওটসেন্স করে দিতে পারতেন ওটসেন্স দ্য ম্যাটার ওটসেন এটা একেবারে ভার্বের কাজ করে দিত যেহেতু আপনি মেক্স একটা ভার্ব ইউজ করে ফেলেছেন আর এখানে ওটসেন করা যাবে না আচ্ছা

চুরি ডাকাতির ঘটনা ঘটছে তাহলে এখানে হ্যাপেন্ড করা যাবে না এখানে হ্যাপেন্ড করলে সেটা প্যাসিভ ভয়েসে চলে যাচ্ছে যে চুরি ডাকাতি করানো হচ্ছে সেটা তো আমাদের বলার মানে বক্তব্য নয় যে ঘটছে এটা আমাদের বলার বক্তব্য সেই জন্য আর হ্যাপেনিং করতে হবে কন্টিনিউয়াস টেন্সে আচ্ছা আর একটা জিনিস এখানে দেখে নিন সো দ্যাট কনজাংশনটা সাবঅর্ডিনেট কনজাংশনটা আপনি ব্যবহার করেছেন সো দ্যাট যদি কোথাও ব্যবহার করা হয় সো দ্যাট কথাটা কিন্তু একসঙ্গে সো ডট ডট দিয়ে দ্যাট ওটার ফরম্যাট কিন্তু আলাদা এখানে সো দ্যাট ওটা কিরকম হয় যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না তো আগের আগের জনের আনসার করাতে গিয়ে যেটা বলছিলাম সো ইউজ করলে একটা ইউজ করতে হয় সেটা আলাদা জিনিস এটা হচ্ছে সো দ্যাট মানে হচ্ছে যাতে এই হিসেবে তো এটা যদি একসঙ্গে এভাবে ইউজ হয় তাহলে তারপরে মে ইউজ করতে হয় একটা মানে মে মডেল ভার্বটা কিন্তু তারপরে আসে কোথাও কোথাও কেন দেখতে পাবেন কিন্তু জেনারেলি কিন্তু মে বেশি ইউজ হয় বা মেটাই গ্রামাটিক্যালি মানে সব গ্রামার বইটা আর কি থাকে তাহলে পুরো লাইনটা এরকম দাঁড়ায় মেনি ডিজনেস্ট ট্রেডার্স হোড আচ্ছা একটু হ্যান্ডরাইটিংটা ভালো কর করবেন হোড দ্য ফুড গ্রেইন ইড ফুড গ্রেইনস ইল্লিগালি সো দ্যাট দে মে সেল দেম তারা যাতে বিক্রি করতে পারে এটাকে বেশি দামে দে মে সেল দেম ইন হায়ার হাই রেট বা হায়ার রেট তো সো দ্যাট যদি ইউজ করি আমাকে কিন্তু তারপরে মে ইউজ করতে হবে বা কেন করা যেতে পারে তবে আমরা মেটার উপরেই বেশি ফোকাস করব মে ইউজ করতে হবে আচ্ছা গভর্নমেন্টকে শর্টে লিখেছেন এগুলো পরীক্ষার খাতায় কখনো করবেন না কোনো কিছু শর্ট ফর্ম ইউজ করার দরকারই নেই অনেকে পছন্দ করেন না অনেক এক্সামিনার আর কি এমনিতে যখন আপনি পেপার পড়ছেন পেপারে একটা রিপোর্ট পড়ছেন সেখানে থাকতে পারে কিন্তু তবুও যখন আমরা পরীক্ষায় লিখছি তখন আমরা পুরোটাই ওইটাকে একটু পরীক্ষার সময় মাথায় রাখবেন কারণ অনেক এক্সামিনার এক রকম তো তো অনেকে পছন্দ করেন না বিশেষ করে যারা একটু প্রাচীন তারা অনেকেই অপছন্দ করেন এই শর্টে লেখার ব্যাপারটা দরকার নেই লেখার পরীক্ষায় অ্যাভয়েড করব আমরা তো এই মোটামুটি আপনার লেখা মোটামুটি ভালো হয়েছিল গ্রামাটিক্যাল মিস্টেক কমই আছে মানে একদম বেসিক মিস্টেক যেগুলো সেরকম খুব একটা কিছু নেই এখানে টেন্সের একটা গন্ডগোল ছাড়া আর বাদবাকি একটু খেয়াল করবেন আর প্র্যাকটিস করতে থাকুন যত প্র্যাকটিস করবেন তত বেটার হবে আচ্ছা আর কেউ আছেন যে খাতা দিয়েছিলেন যিনি হ্যাঁ আমি ম্যাম আমি দিয়েছিলাম আচ্ছা নামগুলো বলবেন মানে আপনাদের কি নামে ছিল প্রোফাইলটা আর সবাই একটা জিনিস একটু মাথায় রাখবেন তো সুভেন্দু গাইন মানে শুভ নামে ছিল মনে হয় আপনার ইয়ে তাই তো আপনারা প্রত্যেকে খাতার ওপরে নামটা লিখবেন তো একটু না হলে সমস্যা হয় আর আজকে এমনিতেই কেউ পিডিএফ করে দেননি তো যার জন্য অসুবিধা হচ্ছিল ঠিক আছে এখানে প্রথমে যেটা আমি অলরেডি বলে দিয়েছি সেটা মেনটেন করতে হবে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আর আপনি বাই এ স্টাফ রিপোর্টার লেখেন নি বাইকে বাই দিয়ে অনেক সময় যে স্কুল কলেজের রিপোর্টে কিন্তু আমরা নিজের নামও লিখতাম কিন্তু এখানে আইডেন্টিটি রিভিল করা যাবে না পিএসসিতে বলাই আছে সেই জন্য বাই এ স্টাফ রিপোর্টার বাই আ করেসপন্ডেন্ট এরকম যা হোক একটা কিছু লিখলেই হয় এখানে কিন্তু জায়গার নাম ইউজ করবেন না এক্স ওয়াইজি যা ইচ্ছা করুন আচ্ছা নয় এসেনশিয়াল হাজার মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি এর এর অর এর জন্য আমরা কিন্তু অফ প্রিপোজিশনটা ব্যবহার করি অন হবে না এখানে এক্ষেত্রে আহ হলো এখানে ঠিক আছে এভরি কান্ট্রি এভরি এভরি ওয়ার্ডটাই কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড আপনি তো আচ্ছা আপনি আগে হয়তো ছিলেন না এর আগে একদম অনেক আগে যারা আছেন তারা জানেন যে সাবজেক্ট বার বেগ্রিমেন্টের একটা ক্লাস করিয়েছিলাম এভরি সেখানে বলেছিলাম এভরি সবসময় সিঙ্গুলার এভরি যখন সাবজেক্টে ইউজ করছেন তখন সেখানে প্লুরাল ইউজ করা যাবে না ইনক্লুডিং ইন্ডিয়া ইজ ফেসিং আর ফেসিং নয় আর ফেসিং এর পর উইথ লাগে না ফেস এর পর নর্মাল লেখা যায় আর কি কোনো প্রিপোজিশন লাগে না ফেসিং ইট এন্ডার প্যান্ড ইট ইনক্রিজেস আচ্ছা আপনি এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করেছেন কেটে দেওয়া যায় না বা কাটছি না আমি তবে এটা একটু খেয়াল রাখবেন আমি যে ডেমো ক্লাসটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম রিপোর্ট রাইটিং হয় জেনারেলি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে যখন কোনো প্রিভিয়াস ইনসিডেন্টের কথা হয় মানে আমরা জেনারেলি রিপোর্ট তো প্রিভিয়াস ইনসিডেন্টের ওপরেই লিখি যে কোথাও একটা নৌকাডুবি হয়েছে তো সেটার মানে তার পরের দিন তার রিপোর্টটা লিখছি বা কোনো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে তার রিপোর্ট লিখছি কিন্তু এটা তো সেরকম নয় এটা তো রোজকার ঘটনা যেটা ডে টু ডে ডে লাইফে প্রতিদিন মানুষ ফেস করছে তার মানে আমরা এখানে বেশি আমরা পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টটা বেশি ইউজ করব। যে দেখুন এখানে সেন্টেন্সের ইয়েটা কি আছে অ্যান্ড আফটার প্যান্ডেমিক সিচুয়েশন ইট ইনক্রিজের থেকে ইনক্রিজেসের থেকে হ্যাজ ইনক্রিজড বেটার হচ্ছে মানে এটা বৃদ্ধি পেয়েছে পেয়েছে যখন কোনো সঙ্গে এছে এছি এছ। এগুলো যখন যুক্ত হবে ট্রান্সলেশনের নিয়ম বলছি সেখানে প্রেজেন্ট টেন্স ইউজ হবে মানে এমন একটা কিছু যার কনসিকুয়েন্স যার রেজাল্ট আমরা এখনো ভোগ করে চলেছি তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের আফটার এফেক্ট আমরা এখনো ভোগ করে চলেছি সেটাই আমি এখানে বলছি তো সেই জন্য এখানে পারফেক্ট ব্যবহার করাটা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করাটা ভালো হবে আচ্ছা তারপরে অ্যাপ্লিকেশন অ্যান্ড আচ্ছা বাউন্ডেড প্রোডাক্ট বাউন্ডেড প্রোডাক্টের মানেটা আমি বুঝিনি কি বোঝাতে চেয়েছেন একটু বলুন তো ডিউ টু হাই পপুলেশন এন্ড বাউন্ডেড প্রোডাক্ট ইনক্রিজেস ম্যাম বাউন্ডেড বলতে মানে যতটা আর কি প্রোডাকশন হচ্ছে ততটা তো লিমিটেড তার বেশি তো হচ্ছে না আমি এইটাই বোঝাতে চেয়েছি আচ্ছা তাহলে এখানে লিমিটেড প্রোডাকশন লিমিটেড প্রোডাকশন লিমিটেড প্রোডাকশন বাউন্ডেড প্রোডাক্ট এর কোনো মানে বোঝা যাচ্ছে না ডিউ টু হাই প্রোডাকশন আচ্ছা ডিউ টুর পরে তো আর কিন্তু এভরি আমি বলে দিয়েছি সিঙ্গুলার এভরির পরে প্লুরাল করা যাবে না এভরিথিং ইজ ইনক্রিজিং এরকম করে দিন

দেখুন ইন দা মার্কেট দ্য প্রাইস অফল ইনক্রিজ ইউক্রেন রাশিয়া ওয়ার ইন ইউক্রেন রাশিয়া ওয়ার তো হয়ে গেছে সেই জন্য অ্যাডেড বা এখানে আমরা যেহেতু তার আফটার এফেক্ট এখনো ভোগ করছি তাই আমরা হ্যাজ অ্যাডেডও করতে পারি হ্যাজ অ্যাডেড মানে পারফেক্ট করতে পারি কিন্তু পাস্ট ইন্ডিফিনিটও করতে পারি কিন্তু আপনি অ্যাড করেছেন যেটা কোনোভাবেই ঠিক না যদি প্রেজেন্ট ইন্ডিফিনিটও করতেন তাও কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ার অ্যাডস হতো তো এখানে একটা ভুল ছিল ফর দিস রিজন চার্জ হ্যাঁ ট্রান্সপোর্ট চার্জ বা ট্রান্সপোর্টেশন চার্জ করলে ভালো হবে হেভিলি হাইট মানে এখানেও কিন্তু বেড়েছে মানে এমন তো না যে বেড়ে তার এফেক্ট শেষ হয়ে গেছে মানে সেটা বেড়েছিল যা হয়েছে মিটে গেছে তা তো না যে এখনও তার রেজাল্ট আমরা ভোগ করছি আবার সেই পারফেক্ট টেন্সের ব্যবহার এটা একটু সেন্টেন্স যখন লিখবেন তখন তার ভাবটা বুঝবেন যে এই ঘটনাতে কি আগে ঘটে গেছে এবং মিটে গেছে এরকম ব্যাপার তাহলে পাস্ট ইনডিফিনিট আর যদি ঘটে গেছে আগে কিন্তু তার রেজাল্টটা আমরা এখনো পাচ্ছি তো সেরকম হলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে এটা সেন্টেন্স লেখার সময় একটু সেন্সটা মাথায় রাখবেন মাথায় এনে টেন্সটা ইউজ করবেন মোরওভার সাম বিজনেস মেন হবে হ্যাঁ সাম যখন করছেন সাম কিন্তু প্লুরাল বিজনেস মেন হ্যাভ টেন্ডেন্সি টু স্টক এসেনশিয়াল ফুড অ্যান্ড এবং এটা বাড়িয়ে দেয় ইট হাইট মানে সেই পাস্টে চলে যাচ্ছে এটা তো চিরসত্য কথা যে যখনই হোর্ডিং হবে যখনই কেউ স্টক করবে তখনই যে এটা বেড়ে যাবে দামটা বেড়ে যাবে তাহলে এটা চিরসত্য কথা চিরসত্য কথা যে পরিস্থিতিতে যখনই আমরা লিখি না কেন সব সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব ওই জন্য করেছি এটা বাড়িয়ে দেয় প্রাইস ইন ওপেন মার্কেট সেই একই গভ জিওভিটি লিখেছেন পুরো গভর্নমেন্ট কথাটা লিখবেন বাদ বাকি ঠিক আছে তো এই যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন একটু সিঙ্গুলার প্রবলেম প্লুরালের প্রবলেম কিন্তু আপনারও রয়েছে লেখার সময় খেয়াল করে লিখবেন আর আপনার হচ্ছে যে লাইনটা লিখবেন সেটা কোন টেন্সে বললে ঠিক হয় তার মানে সেন্সটা কি সেটা মাথায় রেখে টেন্স ইউজ করবেন আচ্ছা ঠিক আছে হুম আর আর একজন কে ছিলেন বর্ণালী ম্যাডাম তাই তো আমার আছে হুম হ্যাঁ না আপনি না ঠিক আছে আপনার হেডিং এ কোনো সমস্যা নেই জায়গার নামটা খেয়াল করবেন এক্স ওয়াই জেড ইউজ করবেন এক্স ওয়াই জেড এ বি সি যা ইচ্ছা আচ্ছা নাও ইট ইজ লাইফ অফ কমন পিপল ইজ হাইলি এফেক্টেড নয় এফেক্ট আর এফেক্ট কথা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কোনো কিছু যখন নেগেটিভ হচ্ছে মানে যখন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে বা কোনো একটা খারাপ প্রভাব পড়ছে সেক্ষেত্রে কিন্তু এফেক্টেড কথাটা চলে না এফেক্টেড ইউজ করতে হবে এফেক্টেড মানেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া আচ্ছা ইট হ্যাপেন্স ফর দ্য আর্টিফিশিয়াল এটা কি লিখেছেন ব্লকেজ এই শব্দটার কিন্তু কোনো মানে নেই মানে কি বোঝাতে চেয়েছেন বাংলাটা বলুন বলুন তাহলে আর্টিফিশিয়াল স্টক করুন ব্লকেজ তাহলে তো এজি হতো কথাটা তবু ব্লকেজ কথাটা ঠিক হয় না এখানে স্টক হুম স্টক করুন আর্টিফিশিয়াল স্টক অফ বা আর্টিফিশিয়াল সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে হোর্ডিং হোর্ড করে রাখা হ্যাঁ ঠিক আছে এখানে প্রাইসেস অফ ডিজেল অ্যান্ড পেট্রোল অ্যান্ড আদার ফুয়েলস মানে বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম সেই জন্য প্রাইসেস প্লুরাল ইউজ করব এবং তার সঙ্গে বার্বটা অবশ্যই প্লুরাল হবে আর অলসো ইনক্রিজিং হাই রেট ঠিক আছে কিন্তু যখন আপনি এভাবে লিখছেন একটা ভালো ফ্রেস কিন্তু ইউজ করা যায় বাই লিপস এন্ড বাউন্স মানে উত্তর উত্তর বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু বারবার মানে প্র্যাকটিস করতে করতে এগুলো আপনাদের মাথায় চলে আসবে আর তার সঙ্গে ক্লাসে আমি ইডিয়ামস ফ্রেজ পড়া দিচ্ছি এগুলো কিন্তু পড়ার একটা কোয়েশ্চেন আসে অবজেক্টিভের ক্ষেত্রে আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে ওগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে সেন্টেন্সে যত ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে এই ধরনের বিষয়গুলো মানে এই ধরনের একটু মানে ইডিয়ামস ফ্রেজের ইউজ বা একটু ভালো শব্দের ইউজ কলোকেশনগুলো ঠিকঠাক ব্যবহার করা এগুলো যত ভালো করতে পারবেন মার্কস তত বেশি পাওয়া যাবে কারণ সবাই অ্যাপ্রক্সিমেট ঠিকঠাক সবাই লিখবে সবাই গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে এসেছে গ্রামার সবাই কম বেশি জানে কিন্তু লেখাটা কতটা ভালো হচ্ছে সেটা ডিসক্রিপটিভ ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে তো এটা আপনি ইউজ করতে পারেন এখানে অ্যাট হাই রেটের দিস দ্য লাইফস অফ ডেইলি ওয়েজ আর্নার্স যখন মানুষের জীবন অনেক মানুষের জীবন লাইভস করে দিলাম আর ওর এফেক্টেড টু ওভারকাম দিস প্রবলেম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে এটার কি কোনো মানে হলো যে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে বা এই সমস্যার সমাধান করতে অ্যান্টি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়ছে তা তো নয় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তো এই ঘটনাটার ফল হ্যাঁ বলুন এই সমস্যাতে পড়ে বাড়ছে আর কি হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি টেকিং দ্য অপরচুনিটি অব দিস প্রবলেম যে এই ঘটনাটার বা এই সমস্যাটার সুযোগ নিয়ে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে ওভারকাম মানে কোনো একটা কিছু সলভ করা তো এটা কিন্তু এখানে যাচ্ছে না এই টু ওভারকাম কথাটা ওভারকাম কথাটা ইনফ্যাক্ট বাদ বাকি ঠিক আছে